হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা যে দেশ নিয়ে কথা বলবো, সেই দেশের মানুষকে পৃথিবীর সবচেয়ে কম শিক্ষিত বলে মনে করা হয়। সেই দেশের সৈনিকদেরকে ধর্ষণ করার অনুমতি স্বয়ং সরকার প্রদান করে থাকেন। এই দেশের মানুষেরা সবচেয়ে বেশি লম্বা হয়ে থাকে। তারা যেহেতু এতটাই লম্বা, তাদের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ নিশ্চয়ই লম্বা। এই দেশের উপজাতিদের ব্যাপারে জানলে আপনারা বেশি চমকে যাবেন। এই দেশটি একটি নতুন দেশ। এই দেশটি অল্প কিছুদিন আগে স্বাধীন হয়েছে। এই দেশটির সম্পর্কে অবাক কিছু তথ্য জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আফ্রিকার একটি দেশ সাউথ সুদান সম্পর্কে। 6,43,923 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই দেশটি পৃথিবীর 41তম সবচেয়ে বড় দেশ, যার সর্বমোট জনসংখ্যা প্রায় 1,08,00,000 মতো। জনসংখ্যার দিক দিয়ে এটি পৃথিবীর 75তম সবচেয়ে বড় দেশ। এই দেশের 20% মানুষ শহরে এবং 80% মানুষ গ্রামে বসবাস করে। এই দেশের রাজধানীর নাম জুবা, যেটা এই দেশের সবচেয়ে বড় শহর। এই দেশটি আগে সুদান দেশের অংশ ছিল, তবে শত্রুতার কারণে এই দেশটি আলাদা হয়ে যায়। এই কারণে সৃষ্টি হয়েছে উত্তর সুদান এবং পরে দক্ষিণ সুদান। 1 জানুয়ারি 1956 সালে সুদান স্বাধীনতা লাভ করে, তবে পারস্পরিক শত্রুতার কারণে দক্ষিণ সুদান 2008 সালে সুদান থেকে বিভক্ত হয়ে যায়। এই কারণে এই দেশকে পৃথিবীর সবচেয়ে নতুন দেশও বলা হয়। এই দেশ স্বাধীন হওয়ার পর প্রথম যে বাচ্চা জন্মগ্রহণ করে তার নাম রাখা হয়েছিল ইন্ডিপেন্ডেন্স। তবে দুঃখের বিষয় হলো যে সেই বাচ্চাটি মাত্র 1 বছর বয়সে ইহজগৎ ত্যাগ করেন। এই দেশে দারিদ্রতার অবস্থা এতই ভয়াবহ যে যারা গ্রামে বসবাস করে তারা দিনে মাত্র 1 বেলার আয় করতে পারেন। আপনারা হয়তো দারিদ্রতার কথা শুনে কিছুটা আন্দাজ করতে পারবেন। এই দেশের গ্রামাঞ্চলে এখনো খড় ও কাঁচামাটি দিয়ে বাড়ি তৈরি করা হয়, যার মধ্যে অর্ধেকেরও বেশি মানুষের এখনো পর্যন্ত টয়লেটের সুব্যবস্থা নেই। এই দেশের দারিদ্রতার মূল কারণ হচ্ছে উত্তর সুদান এবং দক্ষিণ সুদানের মধ্যকার পারস্পরিক শত্রুতা। এই শত্রুতার কারণে এই দেশের অর্থনীতিতে খুবই বিরূপ প্রভাব পড়তে দেখা যায়। তাই এই দেশের জিডিপি পৃথিবীর অন্যান্য দেশের জিডিপির চেয়ে অনেক কম এবং এর হারও দ্রুত গতিতে কমছে। যদিও দক্ষিণ সুদানে অনেকগুলো জ্বালানি তেলের ভান্ডার রয়েছে, এই দেশকে ঘিরে রয়েছে অন্যান্য দেশ। এখানে বেশিরভাগ তেলের পাইপ উত্তর সুদানে গিয়ে অন্যান্য দেশে চলে যায়, যার কারণে দক্ষিণ সুদানকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এই দেশের ধনী মানুষের সম্পদের সন্ধান তাদের গাড়ি দেখে নয়, বরং তাদের গবাদি পশু দেখে বোঝা যায়। যাদের যত বেশি গরু ছাগল মহিষ রয়েছে তারা তত ধনী। এই দেশের বরপক্ষ বিয়ের সময় কনেপক্ষকে গরু কিংবা মহিষ যৌতুক হিসাবে প্রদান করে। এদের কাছে অনেক ছেলের বিয়ের প্রস্তাব আসে, তবে তারা সেই ছেলেকেই বিয়ে করে যে কিনা সবচেয়ে বেশি পরিমাণ গরু কিংবা মহিষ যৌতুক দিতে পারবে। এই দেশে মন্ডলী নামক এক উপজাতি বসবাস করে, যাদের খাওয়া দাওয়া এবং জীবন জীবিকা সবকিছুই নির্ভর করে গবাদি পশুর ওপর। তবে এখানকার সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই উপজাতিরা কোনো বাসন ছাড়াই সরাসরি গরুর স্তন থেকে দুধ বার করে। এই উপজাতির লোকেরা বেশিরভাগ সময় নেশায় মত্ত হয়ে থাকে। উপজাতির লোকদের কাছে জলের অভাব থাকায় তারা গরুর প্রস্রাবকে জল হিসেবে ব্যবহার করে তারা স্নান করে থাকে এবং প্রস্রাব দিয়ে স্নান করার পর নিজেদের মাথায় মাটি মেখে নেয়। এইভাবে তারা গরম থেকে নিজেকে রক্ষা করে। উপজাতির লোকেরা বেশিরভাগ সময়ই নগ্ন অবস্থায় চলাফেরা করে, তবে মহিলারা কিছু পরিমাণ কাপড় পরে থাকে, যেমনটা আগেই বলা হয়েছে। এই দেশের মানুষেরা খুবই কম শিক্ষিত, শিক্ষার হার শুধুমাত্র 16% এবং এর মধ্যে শুধুমাত্র 2% বাচ্চারাই প্রাইমারি কিংবা ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করার সুযোগ পায়। এখন আপনারা একটু চিন্তা করুন যে এই দেশের শিক্ষা ব্যবস্থা এতই নিম্নমানের, সেখানকার হাসপাতাল এবং স্বাস্থ্য ব্যবস্থা কতটা নিম্নমানের হবে। এই কারণে এই দেশের অধিকাংশ
স্বাস্থ্য সমস্যায় ভোগে। যদিও এই দেশের শিক্ষা ব্যবস্থা ভালো নয়, তবে এই দেশের মানুষেরা খুব স্পষ্ট ইংরেজি ভাষায় কথা বলতে পারে, তার কারণ এই দেশের রাষ্ট্রভাষা ইংরেজি। হ্যাঁ বন্ধুরা, তবে আপনাদের জানার জন্য বলে রাখি, এই দেশের মানুষ ইংরেজি ছাড়া আরো 60টি ভাষায় কথা বলে থাকে। আপনারা যদি কেউ এই দেশে ঘুরতে যান, তাহলে অবশ্যই এই দেশের খাবার ট্রাই করবেন, তার কারণ এই দেশের খাবার অত্যন্ত সুস্বাদু হয়। এই দেশের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে কুইন ড্রিঙ্ক, এটিকে মিস্টার সাওয়াইও বলা হয়ে থাকে। এটিকে তৈরি করা হয় দই, বাটার এবং চিনি দিয়ে, এবং এটিকে আফটার দিয়ে পরিবেশন করা হয়। যারা মাছ খুবই পছন্দ করে তাদের জন্য কাজার খাবার কি বেশ ভালো লাগবে। এটাকে সুটকি মাছ দিয়ে বানানো হয়ে থাকে। এখানে কলাইয়ের দড়ি, মগ ভাজার সহ গমের রুটি বানানোর পাশাপাশি আরো অন্যান্য রুটি পাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক, যদি এই দেশে ঘুরতে যান তাহলে কোথায় কোথায় ঘুরতে যাবেন এবং এই দেশে ভ্রমণ করতে আপনার কত টাকা খরচ হতে পারে। ঘুরতে যাওয়ার লিস্টে একেবারে প্রথমে রয়েছে বোমা ন্যাশনাল পার্ক। এটি ইথিওপিয়ান বর্ডারের কাছে অবস্থিত। এটি নির্মাণ কাজ শুরু করা হয়েছিল 1977 সালে। এটি পৃথিবীর অন্যতম বড় ন্যাশনাল পার্ক, যেখানে প্রতি বছর লক্ষাধিক পশু মাইগ্রেট করে আসে। একটি অনুমান মোতাবেক এখানে প্রায় 23 লক্ষ অ্যান্টিনো বসবাস করে। এছাড়াও এই পার্কে প্রায় 7 থেকে 8 লক্ষ গ্যাজেল এবং অন্যান্য পশু পাখি বসবাস করে। এছাড়াও এখানকার ব্যান্ডেনগিলো ন্যাশনাল পার্ক, নিমুল ন্যাশনাল পার্ক এবং সাউদার্ন ন্যাশনাল পার্কে এসেও আপনারা ওয়াইল্ড লাইফ এনজয় করতে পারবেন। যখন আপনারা এই দেশে যাবেন তখন সেন্ট ক্যাথলিক চার্চ থেকে অবশ্যই ঘুরে আসবেন। যদি খরচের কথা চিন্তা করেন, তবে প্রত্যেক ব্যক্তি হিসাবে এখানে একদিন ঘুরতে প্রায় 1 লক্ষ টাকা খরচ হবে এবং ভিসার জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আপনি অনারাইভাল মাত্রই পেয়ে যাবেন। তো বন্ধুরা, সাউথ সুদান দেশ সম্পর্কে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে পারেন। আর এরপর আপনারা কোন দেশ সম্পর্কে ভিডিও দেখতে চান তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে।